কাশ্মীর থেকে সুন্দরবন কয়েকশো কিমি দূরত্ব ঘুচে যাচ্ছে শিল্পীর হাত ধরে। সুন্দরবনের মন্দির বাজার এলাকায় শিল্পীর তৈরি প্রতিমা যাচ্ছে সুদূর কাশ্মীর। খুশি শিল্পী, খুশি স্থানীয়রা। সুন্দরবন থেকে সুদূর কাশ্মীর কয়েকশো কিলোমিটার দূরত্ব ঘুচে গেল শিল্পীর হাত ধরে। প্রত্যন্ত সুন্দরবনের মন্দির বাজার এলাকার শিল্পী স্নেহাশিস নস্করের তৈরি সমুদ্র মন্থন থিম এবার পাড়ি দিচ্ছে সুদূর জম্মু কাশ্মীরে। কাশ্মীর, এই নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়, বরফ, টিউলিপ গার্ডেন, কাশ্মীরের ডাল লেক, যেখানে শিকারাতে ভ্রমণ আলাদা করে পর্যটকদের টেনে নিয়ে আসে। এক কথায় পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় কাশ্মীর। অনেকে এক কথায় কাশ্মীরকে ভূস্বর্গ বলে থাকেন। তবে মাঝে মধ্যেই উত্তপ্ত হয়েছে কাশ্মীর, রক্তাক্ত হয়েছে। কাশ্মীরের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। এত সব কিছুর মাঝেও সাধারণের কাছে বরাবরই আকর্ষণীয় স্থান হিসাবে থেকেছে কাশ্মীর। এবার সেই কাশ্মীরেই পাড়ি দিচ্ছে সুন্দরবনের তৈরি থিম। জানা গেছে মন্দির বাজার মন্দিরের পাশেই গত 15 থেকে 16 দিন ধরে তৈরি হচ্ছে পৌরাণিক কাহিনী অবলম্বনে এই থিম সমুদ্র মন্থন। শিল্পী স্নেহাশিস নস্কর সহ বেশ কয়েকজন শিল্পী গত 15-16 দিন ধরে কাজ করে চলেছেন। এটা আমরা 15-16 দিন ধরে প্রায় 15-16 জন কারিগর মিলে এই কাজটা করছি। এটা যাবে জম্মু কাশ্মীর জয় মাতাদির মন্দিরে। ওখানে নবরাত্রির প্রোগ্রাম আছে, আমাদের প্রতি বছর এই সেট আপ যায়। ওখানে নদিনব্যাপী অনুষ্ঠান চলে, তার জন্য এই সেট আপ। এটা টোটালি থার্মোকল দিয়ে কাজ, না কোনো মাটি নেই, টোটালি থার্মোকল, থার্মোকল কাপড়। কয়েকদিন পরেই শারদোৎসবের আনন্দে মেতে উঠবেন সকলে। শারদোৎসবের শেষে অন্যান্য রাজ্যের পাশাপাশি কাশ্মীরেও পালিত হয় নবরাত্রি। নবরাত্রিকে কেন্দ্র করেই এই মূর্তি তৈরির বরাত পেয়েছেন শিল্পীরা। জানা গেছে থার্মোকল, কাপড় সহ অন্যান্য সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে এই মূর্তি। শিল্পী সমীর নস্কর বলেন, 28 থেকে 30টি মূর্তি তৈরি করা হয়েছে, যা কন্টেনারে করে নিয়ে যাওয়া হবে কাশ্মীরে। সাথে কয়েকজন কারিগরও যাবেন। এটা জম্মু কাশ্মীর থেকে এটা অর্ডার এসেছিল, আমরা 15-20 জন আজ 15-16 দিন তৈরি করছি। এটার ওজন হবে না হলে 50 কিলোর ওজন হবে। এক এক 28-30টা ইয়ে মূর্তি আছে। থার্মো রং এই মিটিয়াল কাপড় টাপড় দিয়ে তৈরি হয়েছে। জরিবুটিগুলো, হ্যাঁ, জরি পাটটার সব কিছু নেই, মালা টালা সব আছে। এগুলো যাবে কবে জম্মু কাশ্মীর? যাবে মঙ্গলবার, যাবে কন্টেনারে, প্যাকিং হয়ে চলে যাবে। আবার যদি কোনো ডিস্ট্রিবিউট থাকে ওখানে, আমাদের কারিগর সব যাবে ওখানে রিপেয়ার হবে। স্থানীয় শিল্পীর হাতে তৈরি মূর্তি পাড়ি দেবে সুদূর কাশ্মীরে, স্বাভাবিকভাবেই খুশি স্থানীয়রাও। স্থানীয় বাসিন্দা মিন্টু ঘোষ বলেন, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের, গর্বের। মন্দির বাজার এলাকার শিল্পীর হাতের তৈরি জিনিস পাড়ি দেবে কাশ্মীরে। জানা গেছে পৌরাণিক কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। থার্মোকলের সাহায্যেই ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন দৃশ্য। শিল্পীর আশা, তাদের তৈরি হাতের কাজ নজর কাড়বে পাহাড়বাসীর। আমাদের এই যে মন্দির বাজারে যে এই সমীরদা এই যে মূর্তিগুলো তৈরি করেছে, এবং আমাদের এই মূর্তি যে জম্মু কাশ্মীরে যাচ্ছে, সেখানে গিয়ে স্থান পাচ্ছে, এর জন্য আমরা গর্বিত, এবং সমীরদার কাছেও আমরা গর্বিত। হ্যাঁ, এবং সে জম্মু কাশ্মীরে যাচ্ছে যে আমাদের জিনিস এত দূরে, হ্যাঁ, তার জন্য আমরা সবাই গর্বিত। হ্যাঁ, এবং একটা থার্মোকলের জিনিস এইভাবে প্যাকেট হচ্ছে, হয়ে অত দূরে যাচ্ছে, তার জন্য আমরা খুবই গর্বিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সুন্দরবন। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।